তো কেয়ামতের প্রক্রিয়া শুরু হয়েছে 1450 বছর আগে। এর প্রথম আলামত ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর একেবারেই লাস্ট আওয়ারের লাস্ট মুহূর্তে আমরা পৃথিবীতে আগমন করেছি। লাস্ট আওয়ারের লাস্ট মুহূর্ত, বিদ্যালয়ের অষ্টম ঘন্টার একেবারে শেষ কয় মিনিট থাকতে যে ছাত্র বিদ্যালয়ে ঢুকে, সেই ছাত্রের যে অবস্থা আমাদেরও সেই অবস্থা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন তখন কিয়ামত শুরু, কিয়ামতের যাত্রা আরম্ভ। বুয়িস্তু ফি নাসামি সাআহ, কিয়ামতের মৃদুমন্দ বায়ু যখন প্রবাহিত হতে শুরু করেছে, কিয়ামত স্টার্ট হয়েছে, তখনই পৃথিবীতে আমি আগমন করেছি। নাসাম, নাসাম বলা হয় মৃদু হাওয়া, দমক হওয়ার আগে একটু মৃদু হাওয়া আসে, এটাকে আরবিতে বলে নাসাম। তো মূল কিয়ামতের পূর্বাভাস যখন আরম্ভ হয়েছে তখন আমি এসেছি। একটা মাহফিল যেমন আসর টাইম থেকে শুরু হয়, আসরের টাইম থেকেই বক্তৃতা আরম্ভ হয়, ধীরে ধীরে বড় বক্তা, আরো বড় বক্তা, লাস্ট বক্তারা আসে। তো কেয়ামতেরও তো একটা ফার্স্ট আছে, একটা লাস্ট আছে। কেয়ামত একটা দীর্ঘ প্রক্রিয়া, পৃথিবীর শেষ হতে তো 1000-2000 বছর চলে যাওয়ার কথা, সেটার একেবারে শুরুতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। আল কোরআনে সূরা মুহাম্মাদের 18 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন 1450 বছর আগে, فقد جاء أشراطها, চলে এসেছে কেয়ামতের আশরাত। আশরাত বলা হয় আওয়াইলু শাই, কোন বস্তুর কোন বিষয়ের প্রথম ধাপগুলি, প্রথম যে জিনিসগুলো থাকে এগুলোকে বলা হয় আশরাত। আল্লাহ বলতেছেন কদ জাআ আশরাতুহা আওয়াইলুহা, কিয়ামতের ফার্স্ট স্টেপগুলো শুরু হয়ে গেছে। কত বছর আগে? 1450 বছর আগে কোরআন বলছে আশরাতুহা আওয়াইলুহা আলামাতুহা। জ্বর আসার আগে গা গরম হয়, তীব্র জ্বর আসার আগে একটু ব্যথা হয়, পেইন হয়, বিভিন্ন সিমটম দেখা দেয়, দেখা দেয় না জ্বর, তখন থেকে শুরু। তো কিয়ামতের প্রক্রিয়া শুরু হয়েছে 1450 বছর আগে। এর প্রথম আলামত ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ জামানার নবী তিনি ছিলেন। তো এখন তো লাস্ট আওয়ারের লাস্ট অংশে আমরা আছি। বলতে বলতে একদিন দেখবেন যে কি বিপর্যয় পৃথিবীতে বয়ে যায়। যেমনটা বলতে বলতে করোনার বিপর্যয় আমরা দেখলাম, সামনে দিনগুলো ভালো যাবে না, আরো ভয়ঙ্কর আসবে। তারপরে আবার ইসলাম যখন আসবে, কিছু সময় মানুষ পৃথিবীতে দীন ঈমান নিয়ে থাকবে, কিন্তু কেয়ামতের বৃহত্তম আলামতগুলো, পশ্চিম দিক থেকে সূর্যের উদয়, দাব্বাতুল আরদ, ভূগর্ভ থেকে বিশাল মাত্রার প্রাণী বেরিয়ে আসবে,
যে মূসা আলাইহিস সালামের লাঠি আর সুলাইমান আলাইহিস সালামের আংটি একটা কাফেরের বিরুদ্ধে ব্যবহার করবেন, কাফেরকে এটা দিয়ে টাচ করলে কাফের কালো হয়ে যাবে, মুমিনকে টাচ করলে সে উজ্জ্বল শুভ্র শ্বেতাঙ্গ হয়ে যাবে, নূরানি হয়ে যাবে। তারপর দুখান 40 দিন আকাশ পুরোটাই কঠিন ধূম্রপুঞ্জে অন্ধকার হয়ে থাকবে, সে বছর কোনো ফল ফসল হবে না, সূরা দুখানে স্পষ্ট রয়েছে। ফারতাকিব ইয়াওমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন, প্রতীক্ষায় থেকো যেদিন আকাশ খুল্লুম খোলা ধূম্রপুঞ্জ নিয়ে হাজির হবে, ধোঁয়ায় আচ্ছাদিত হবে, সেই কোনো পারমাণবিক যুদ্ধের কারণে হোক অথবা মহাজাগতিক কোনো ধ্বংসযজ্ঞের কারণে হোক, যে কারণে হোক সূরা দুখান ধূম্রপুঞ্জ নামে সূরাই যেহেতু আছে এটা তো হবেই। সূর্য পশ্চিম থেকে উঠে আসবে, দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী আসবেন, পৃথিবীর 3 অঞ্চলে 3 দেশ বা মহাদেশ তলিয়ে যাবে, সর্বশেষ আসবে সারা বিশ্বকে বেষ্টন করার মতো আগুন, এই আগুন মানুষকে ধাওয়া করবে। তাসুকুন নাস ইলাল মাহশার, হাসরের মাঠের দিকে মানুষকে টেনে নিয়ে যাবে। হাসরের মাঠ কোথায় হবে? মুলকে শাম, সিরিয়া। হাসরের ময়দান হবে শাম দেশে। শাম দেশ এখন 5টা দেশে ভাগ করা, ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, সিরিয়া, ইরাকের অংশবিশেষ, তুরস্কের অংশবিশেষ, কুর্দিস্তানের অংশবিশেষ, 8টা ভাগে ভাগ হয়ে আছে। এই পুরোটাই হলো শাম। এই শাম সম্বন্ধে নবীজি বলেছেন আশাম আরদুস শাম আরদুল মাহশারি ওয়াল মানসার, এখানেই হাসর হবে, এখানেই নসর হবে, হাসরের মাঠে আমরা সবাই উঠবো। ওখানে বাংলাদেশে থাকতে পারবেন না, যতই ভালোবাসেন, আমি তোমায় ভালোবাসি, একদিন বিদায় নিতে হবে, সময় বেশি দূরে নেই। যাই হোক, কিয়ামতের আলামত সম্বন্ধে আপনারা বলতে বলেছেন, টাটকা একটি আলামত হলো করোনা ভাইরাস। মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকাসিল গনম, একটা মাউতান মহামারী, ঠান্ডা সর্দিজনিত মহামারী, যেটা দুম্বা ছাগল ভেড়াগুলোর হয়, দুম্বা ছাগল ভেড়াগুলো সর্দি হয়, ওই সর্দিতে ঠান্ডা ওরা মারা যায়। মানুষকে এইরকম একটা ঠান্ডা মহামারী ধরবে, আবু দাউদের একটি গ্রহণযোগ্য সনদে বর্ণিত হাদিসে এই কথাটি এসেছে, মাওতানুন গণহারে মৃত্যু, সেটা আমরা দেখছি এটা আসছে। ثم بعده سنوات الزلازل, করোনা শুরু শেষ না হতে না হতে শুরু হবে সিরিজ ভূমিকম্প, আরো ভয়ঙ্করটা আরম্ভ হবে। বিল্ডিং যার বাড়ি যত মজবুত সে তত পালাবে বাড়ি ছেড়ে, মানুষ তাঁবুর নিচে হালকা পাতলা ঘরের নিচে থাকবে, বিল্ডিংগুলো পরিত্যক্ত হয়ে যাবে। একসময় মহামারী নিয়ে বক্তব্য দিতাম, মানুষ মনে করতো কবে হবে, কোন সময় হবে, বলতে বলতে হয়ে তো গেল। ভূমিকম্পের কথা দীর্ঘদিন থেকে বলতেছি, হাদিস থেকে, কোরআন থেকে, হঠাৎ শুরু হয়ে যাবে। বিল গেটসের একটা সংস্থা আছে,
বিজ্ঞানী সংস্থা তার গবেষকরা বলছে, তার ভিডিওতে সে বলছে, আগামীতে আমি সিরিজ ভূমিকম্প দেখতে পাচ্ছি। তার এই বক্তব্য তার গবেষক দলের বক্তব্য হোক অথবা ইসলাম থেকে চুরি করা হোক, কথা সত্য, কোনো সন্দেহ নেই। আমাদের এই যমুনার রন্ধ্রে রন্ধ্রে কিয়ামতের অজস্র সিমটম মহাবিপদ সংকেত দিয়ে দেয়া আছে, চলমান আছে। ভাষাহীন অথবা ভাষাগতভাবে ঘোষণার পর ঘোষণা চলছে। সাইক্লোনের সময় যেমন 10 নম্বর মহাবিপদ সিগন্যাল দেয়া হয়, কিয়ামতের সিগনালের পর সিগনাল চলছে চলছেই। কিন্তু বুঝনেওয়ালারা বুঝে, যারা বুঝে না তারা বুঝে না। কিয়ামত শুরু হয়েছে কিনা, কিয়ামত একেবারে ঘনিয়েছে কিনা, এটা যদি বুঝতে চাও তোমার দুনয়নে, তোমার অন্তর নয়নে সমাজ, বিশ্ব সমাজকে দেখবে। যদি দেখো যে যত খারাপ লোক তার পাওয়ার তত বেশি, যে যত দুশ্চরিত্র সে তত গোলাপের মতো ফুলের মতো চরিত্র। অন্তর্ফাল আশরার, আশরার গুলো বিশ্ব সমাজের আশরার, সাররনের বহু বচন আশরার, আদ্যপান্ত অনিষ্ট, অকল্যাণ, দুষ্ট, চরিত্রহীন, খুনি, ডাকাত, জেনোসাইডকারী, গণহত্যাকারী, লুণ্ঠনকারী, এই চরিত্রের মানুষগুলো সমাজের সর্বোন্নত আসনে আসীন দেখতে পাবে সারা ওয়ার্ল্ডে।